hacer catatur de ella, ¿verdad? ¿No? ¿Y te acuerdas si pule ya hay? ¿Y de ese martí o qué cara de diar martí? ¿Y de ese martí o qué? ¿Zer amare martí? ¿Y de ese martí o qué tarik o amare martí? যারা স্বাধীনতা সর্বমতের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, তাই খালেদা জিয়ার পক্ষে, তাই তারেক রহমানের পক্ষে, তাই শেখ জিয়ার পক্ষে বন্ধুগণ। ওই যে লাগা আছে না, আমরা আজকে যুদ্ধ শুরু করেছি, আমরা সংগ্রাম শুরু করেছি। এই যে তরুণেরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারা আজকে বের হয়েছে গতকাল থেকে, যে আজকে তারা বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষকে জাগিয়ে তুলতে চায়। তাই এই রোড মার্চ পথে পথে যাচ্ছে, আর এই কথা বলছে, আপনারা বের হয়ে আসেন, আপনাদের অধিকার আপনারা রক্ষা করেন, প্রতিবাদ করেন, দাঁড়ান, এই ভয়াবহ দানবের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বন্ধুগণ, বন্ধুগণ, এবার আবার নির্বাচন করতে চায়, সে 14 সালের মতো না 18 সালের মতো। মনে আছে আপনাদের 14 সালে ভোট দিতে পারছিলেন? তরুণরা তো পারে নাই, আমরা বুড়ারাও পারি নাই, পারছিলাম? ভোট করছে 154 জন, ভোট হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, তাই না? 18 সালে আগের রাতেই ভোট করে দিয়ে বলে ভোট হয়ে গেছে, আমরা জিতে গেছি, এবং তারা জোর করে ক্ষমতা দখল করে আছে, আবারও প্রোগ্রাম করতেছে, পরিকল্পনা করতেছে যে এইবার আরো একটা নির্বাচন করবে, পাতানো নির্বাচন, যে নির্বাচনে আবার সে সেইভাবে নির্বাচিত হবে। বিদেশিরা বারবার বলতেছে যে এবার নির্বাচনকে সঠিক করতে হবে, অবাধ নিরক্ষর করতে হবে, মানুষকে ভোট দিতে হবে। হাসিনা তাদেরকে বলতেছে আমার অধীনে তো নির্বাচন সবচেয়ে ভালো হয়, লোকে তো বিশ্বাস করে করে নাকি বন্ধুগণ? এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানোর, এবার আর সেটাতে কাজ হবে না। আজকে শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ বলছে যে বাংলাদেশে নির্বাচন হয় না, কারণ শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, সে রাষ্ট্রকে ব্যবহার করবে, পুলিশকে ব্যবহার করবে, আদালতকে ব্যবহার করবে, পার্লামেন্টকে ব্যবহার করে সে ক্ষমতায় বসে থাকবে। বন্ধুগণ, এইবার এই দেশের মানুষ কি সেটা হতে দেবে? আপনারা হতে দেবেন? আপনাদের ভোট আপনারা দেবেন, যাকে খুশি তাকে দেবেন, তাই না বন্ধুগণ? সেই জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চার ব্রাহ্মণ সাহেব, তিনি এক দফা কর্মসূচি দিয়েছেন। এই এক দফা কর্মসূচি কি? হাসিনাকে পদত্যাগ করতে হবে, হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, আপনারা ভোট দিতে পারবেন না, তাকে সংসদকে বিলুপ্ত করে দিতে হবে, পার্লামেন্টকে। তত্ত্বাবধায়ক সরকার অত নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে হবে, সেই সরকার গঠন করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, এবং সেই নতুন নির্বাচন কমিশন অধীনে নির্বাচন হবে। বন্ধুগণ, এবং সরকার আমেরিকার সরকার গণবিচ্ছিন্ন জনগণের সঙ্গে কোন সম্পর্ক নাই, সেই কারণে সে কি করছে আজকে, যত মানুষকে পারছে বিরোধিতা করছে, তাদেরকে জেলে ঢুকাই দিচ্ছে। আপনাদের আরো মনে ব্যায়ামের কেউ বাদ যায় না, তাদেরকে পর্যন্ত জেলে দিচ্ছে। আর যারা মানবের অধিকার নিয়ে কথা বলে, যারা মানব অধিকারের কথা বলে, ওই হেফাজতে ইসলামের গুলি হয়েছিল, মনে আছে আপনাদের? ঢাকার শাপলা চত্বরে গুলি হয়েছিল, অনেক লোক মারা গিয়েছিল, এই সরকার গুলি করে মারছিল, সেইটা লেখার দায়ে বলার দায়ে একজন অধিকারের কর্মী, মানবাধিকারের কর্মী আবিদুর রহমান শুভকে, আদিলুর রহমান শুভকে 2 বছর কারাদণ্ড দিয়েছে। আজকে সমগ্র পৃথিবী বলছে যে এই অধিকার কর্মীদেরকে সাজা দেওয়া যাবে না, তাদেরকে মুক্ত করে দাও, সে শোনে না, সে কাউকেই সহ্য করতে পারে না। বন্ধুগণ, আজকে যারাই বিরোধিতা করছে তাদের মুখে সে লাগাম টেনে দিতে চায়। তাই বন্ধুগণ, এখন আর কোন সময় ক্ষেপণ নয়, এখন একটাই, তাড়াতাড়ি বিদায় হও, এখনই এখনই এখনই।
আর যদি না হও তাহলে জনগণ জানে কি করে টেনে নামাতে হয়। দুর্বল গণ আন্দোলনের মধ্য দিয়ে উত্তাল তরঙ্গ সৃষ্টি করে এই তরুণদের নেতৃত্বে আমরা এই ভয়াবহ চালক সরকারকে পরাজিত করব, জনগণের শাসন প্রতিষ্ঠা করবো, ইনশাল্লাহ দূষণের থেকে মুক্ত করবো, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। এই হচ্ছে আজকে আমাদের শপথ। আপনারা সবাই শক্ত থাকবেন, ভালো থাকবেন, মুখে চোর নেবেন। এইবার বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাল্লাহ আমরা জয়ী হবো।